आमार प्रिय नवम श्रेणीर छात्र छात्रीरा एर आगेर दिन आमरा पढ़ेछि जे तादेर सरलतम प्राणी जे प्रथम तीनटी परिफेरा निडेरिया एबं टिनोफोरा। आज के आमरा पढ़ब अपेक्षाकृत तादेर थेके एकटू उन्नत प्राणी प्लैटिहेलमिन्थिस थेके परवर्तीकाले प्रत्येकटा धीरे धीरे धापे धापे आमरा जानबो। प्रथम हच्छे प्लैटिहेलमिन्थिस बा चैप्टाक्रिमी। चैप्टाक्रिमी আমরা বলি প্লাটিহেলমিন্থিস। তার মানে কি চ্যাপ্টাক্রিমি? চ্যাপ্টাক্রিমি হচ্ছে এক ধরনের কৃমি, মানেই হচ্ছে আমরা জানবো এরা হলো অন্তঃপরজীবী। কৃমিরাই হলো অন্তঃপরজীবী, একটা এদের একটা বৈশিষ্ট্য অন্তঃপরজীবী। तार माने एरा आमादेर देहे ढुकबे एबं आमादेर देहेर पुष्टिरस खेयेई एरा बाँचबे एबं आमादेर देहे विभिन्न रोग सृष्टि करबे। सबाई जे परजीवी ता ना, दुई एकजन स्वाधीनजीवीओ आछे, तबे एदेर बेशिरभागई हलो परजीवी। तो एदेर देहेर गठन जोदि आमि विचार विवेचना करते शुरू करी ताहले एदेर प्रथमे एदेरई प्रथम शुरू हच्छे ट्रिप्लोब्लास्टिक। माने आमरा आगेर दिन पढ़ेछिलाम एक्टोडार्म, बाइरे एक्टोडार्म, तारपरे तैरी हयेछिलो मेसोडार्म, तारपरे मेसोडार्म एबं सबार शेषे आछे एंडोडार्म। एंडोडार्म तार माने एटा हलो एक्टो मेसो आर एंडो। तो एई तीनटे स्तर आछे, ताई जोन्नो एरा हलो ट्रिप्लोब्लास्टिक। ट्रिप्लोब्लास्टिक एदेर देह हलो तीनटे स्तर। किन्तु देखो सिलोम माने देहेर मध्यवर्ती फाँका स्थान किन्तु कखनो तैरी हयनि। मेसोडार्मे एकटा फाँका जायगा अनेक समय तैरी हय, एरपरेर श्रेणीर प्राणीदेर देहे सेटा तैरी हওয়ার मुखे प्रारम्भिक अवस्थाय आछे। एई स्टेजे प्राणीदेर कोनो फाँका स्थान तैरी हयनि, ताई जन्य एरा हच्छे अ্যাসিলোমেট। অ্যাসিলোমেট एदेर सिलोम नहीं। एदेर देह कीरकम? एदेर देह छोटो छोटो खंड दिए तैरी। एदेर देह प्लाटी माने चैप्टा एवं कतगुलो छोटो छोटो खंड दिए कारो कारो देह तैरी। जेमन आमादेर आमरा जेमन जेटा जानी होच्छे टिनिया सोलियम, जेटा आमादेर शुयोरेर देहे एई टिनिया बा गरुर देहे एई टिनिया सोलियामेर आक्रमण घटे। यदि आमरा सेई असिद्ध अल्प सिद्ध मांस खाई ताहले आमादेर सेई रोग হবে। তো এটা হলো অ্যাসিলোমেট। এবং তারপরের বৈশিষ্ট্য কি? এদের রেচনাঙ্গ ফ্লেম কোষ। ফ্লেম কোষ হলো এদের রেচনাঙ্গ। রেচনাঙ্গ মানে দেহের দূষিত পদার্থ বের করে দেওয়ার যে অঙ্গ, রেচনাঙ্গ হলো ফ্লেম কোষ। তো এদের আমরা তো কতগুলো চারটা বৈশিষ্ট্য জানলাম, এরা অ্যাসিলোমেট, ট্রিপ্লোব্লাস্টিক, অন্তঃপরজীবী, ফ্লেম কোষ, রেচনাঙ্গ। এবং এদের আমরা উদাহরণটা জেনে নিই। উদাহরণ উদাহরণ হচ্ছে টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্পিসিস, টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজিনেটা, টিনিয়া। আরেকটা হচ্ছে আমাদের প্ল্যানেরিয়া। এই প্ল্যানেরিয়াটা আমাদের মাধ্যমিকে আসবে, ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ প্ল্যানেরিয়া হলো চ্যাপ্টাক্রিমি, যার রিজেনারেশন ক্ষমতা আছে। মানে দেহ যদি ছোটো ছোটো টুকরো করে কেটে দিই তাহলে সে নতুন আবার নিজের মতন জীব সৃষ্টি করতে পারে, একে বলে পুনরুৎপাদন, রিজেনারেশন। প্ল্যানেরিয়ার রিজেনারেশন ক্ষমতা আছে। এরা চ্যাপ্টাক্রিমি পর্বভুক্ত প্রাণী। এর পরেরটা আমরা পড়ব হচ্ছে গোলক্রিমি। এই চ্যাপ্টাক্রিমি পর্বের প্রাণীদের কিন্তু স্ত্রী পুরুষ বিভেদ নেই। এরা একই দেহের মধ্যে স্ত্রী অঙ্গ, স্ত্রীজননাঙ্গ এবং পুংজননাঙ্গ আছে, তাহলে এরা উভয় লিঙ্গ। এবার আমরা পড়ছি গোলক্রিমি। গোলক্রিমি 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 বা নিমাটোড, একে বলে আমরা বলি প্লাটিহেলমিন্থেস বা অ্যাশকেলমিন্থেস। অ্যাশকেলমিন্থেস বা নিমাটোডহেলমিন্থেস বা আমরা একে বলি নিমাটোডা, নিমাটোড। এরা গোলক্রিমি। এরা অনেকটা দেখতে কীরকম? এরা অনেকটা দেখতে এরকম, এদের ছেলে এবং মেয়েদের দেহের গঠনের কিন্তু পার্থক্য আছে। আমরা ছেলে এবং মেয়ে এদের আকৃতিগত একটা পার্থক্য, দেহের গঠনগত একটা পার্থক্য আছে। এরা উভয় লিঙ্গ, এরা হচ্ছে গোলকৃমি উভয় লিঙ্গ, মানে উভয় লিঙ্গ নয়, এরা হচ্ছে স্ত্রী এবং পুরুষ, এদের উভয় লিঙ্গ নয়, এদের স্ত্রী ও পুরুষ আলাদা। এটা হচ্ছে গোলকৃমি। তো গোলকৃমির দেহটা কি, এরা দেহ ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক মানে তিনটে স্তর, ওই ওদের মতনই চ্যাপ্টাক্রিমির মতনই। কিন্তু দেখো এখানে একটা নতুন বিশেষ উদ্ভব, নতুন একটা জিনিস তৈরি হয়েছে। এই যে এদের মেসোডার্ম, মেসোডার্মের মাঝখানে মাঝখানে তৈরি হয়ে গেছে সিলোমের মতন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এটা কিন্তু আসলে সিলোম নয়, এটা কি, এগুলো হচ্ছে, এটা মেসোডার্ম না, এটার বাইরে আছে। এর এই মেসোডার্মের জায়গাতে উদ্ভব হলেও কিন্তু এ তোমাদের এ আবৃত থাকে হচ্ছে এন্ডোডার্ম দিয়ে। একে বলবো আমরা সুডো সিলোম। তার মানে ২ নম্বর বৈশিষ্ট্য সুডো, মানে সিলোমের মতন কিন্তু সিলোম নয়, সুডো সিলোম থাকে। এদের দেহ ট্রিপ্লোব্লাস্টিক, সুডো সিলোম থাকে, এবং এদের দেহই শুরু হলো দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। এদের দেহে কিন্তু পরিপাকতন্ত্রের উদ্ভব ঘটে, কিন্তু অল্প, মানে সুগঠিত পরিপাকতন্ত্র নয়। তো এই পর্বের প্রাণীরা, এই পর্বের প্রাণীদের উদাহরণ আমরা 3টে বৈশিষ্ট্য জেনে নিলাম। এবার উদাহরণ, যদি জানি, এদের উদাহরণ হচ্ছে গোলকৃমি। গোলকৃমির সাইন্টিফিক নেম হচ্ছে অ্যাসকারিস। আবার একটা প্রশ্ন আসে যে গোদ সৃষ্টিকারী গোদকৃমি। গোদকৃমি মানে দেখবে রাস্তাঘাটে কেউ কেউ যায়, তার পাটা খুব ফোলা, সেটা কিউলেক্স মশার কামড়ে এই কৃমির সিস্ট ছড়িয়ে যায়, দেহে আক্রমণ ঘটে লসিকা গ্রন্থিকে এবং তাদের পা ফুলে ওঠে। সেই গোদকৃমি ইউসচেরিয়া, বনক্র্যাপটি, এই কৃমিটা হচ্ছে এদের, এই গোলকৃমি পর্বভুক্ত। তাহলে আমরা সরলতম কৃমি প্লাটিহেলমিনথিস, তাদের থেকে অপেক্ষাকৃত উন্নত কৃমি নিমাটহেলমিনথিস পর্বের প্রাণীটাই জানলাম। তাহলে ছাত্ররা আমরা এবার তাহলে চ্যাপ্টাক্রিমি এবং গোলকৃমি জানলাম। এবার আসছে আমাদের প্লাটিহেলমিনথিস, নিমাটহেলমিনথিস পর হচ্ছে অ্যানিলিডা। মানে আমরা অ্যানিলিডা মানেই আমরা বুঝবো কেঁচো, জোক, এই পর্বের প্রাণী অ্যানিলিডা। এদের দেহ কীরকম? অ্যানিলিডা যদি কেঁচোর দেহ আমরা দেখি, দেহ কতগুলো ছোট ছোট খণ্ড দিয়ে তৈরি। কেঁচোর দেহ যদি আমরা দেখি, দেহ কতগুলো ছোট ছোট খণ্ড দিয়ে তৈরি, এবং সেই খণ্ডগুলো হতে হতে বেশ লম্বা, ধরে 100 মতো খণ্ড থাকে। এই খণ্ডগুলোকে বলা হয় মেটামেরিক। এদের দেহ কতগুলো মেটামেরিক খণ্ড, দিয়ে তৈরি, দেহ অনেকগুলো ছোট ছোট খণ্ড দিয়ে তৈরি। সেই খণ্ডগুলো কি? খণ্ডগুলো যদি দেখি, ধরো এইটা একটা দেহের খণ্ড, বাইরে খাজ, বাইরে থাকবে খাজ, আর ভেতরে থাকবে বিভেদ প্রাচীর, এরকম ছোট ছোট খণ্ড থাকবে। আবার খণ্ডগুলোর মাঝখান দিয়ে গ্যাপ থাকবে, যাতে দেহের বিভিন্ন অঙ্গগুলো যেতে পারে। অন্যান্য প্রাণীদের মতন এদের আরেকটি বৈশিষ্ট্য, নর্মাল ট্রিপ্লোব্লাস্টিক তো অবশ্যই হবে, এরা হবে ট্রিপ্লোব্লাস্টিক। এইগুলো কমন আর লিখবো না, এগুলো সবাই ট্রিপ্লোব্লাস্টিক হয়ে গেছে। এবার এদেরই প্রথম যে এরা হচ্ছে প্রথম যে সিলোমযুক্ত, প্রকৃত সিলোম। এদের এই পর্বের প্রাণীদেরই সিলোম থাকে, প্রকৃত সিলোম থাকে। সিলোম কি? সিলোম আমরা বলেছি যে 3টে স্তর, সেই স্তরের মাঝখানে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মাঝখানে আছে মেসোডার্ম। এই মেসোডার্ম মাঝখানে সবুজ দিয়ে দেখো, মেসোডার্ম দুটো মাঝখানে, আবার মেসোডার্মের মাঝখানে দেখো এই জায়গাটা হলো, এইখানে ফাঁকা স্থান, এই সবুজ জায়গাটা তৈরি হয়। এটাই হলো সিলোম প্রকৃত সিলোম দেখতে পাওয়া যায় অ্যানিলিডা। এই পর্বের প্রাণীদের কি এই পর্বের প্রাণীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই পর্বের প্রাণীদের রেচনাঙ্গ নেফ্রিডিয়া, রেচনাঙ্গ পরীক্ষার প্রশ্ন আসে রেচনাঙ্গ নেফ্রিডিয়া কাদের অ্যানিলিডা, নেফ্রিডিয়া অ্যানিলিডা বা অঙ্গুরিমাল এদের বলি না, বাংলা নাম হচ্ছে অঙ্গুরিমাল, মানে দেহ আঙুল মানে আংটির মতন ছোট ছোট কতগুলো খণ্ড দিয়ে তৈরি, এটা হচ্ছে নেফ্রিড রেচনাঙ্গ নেফ্রিডিয়া। এবং গমনাঙ্গ কি সিটা বা প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া এদের গমনাঙ্গ, গমন অঙ্গ। তাহলে আমরা অ্যানিলিডা পর্বের প্রাণীদের তিন চারটে বৈশিষ্ট্য জানলাম এবং এদের উদাহরণ কি কেঁচো, ফেরিটিমা পোস্থুমা, কেঁচো ফেরিটিমা প্রজাতি, জোক হিরুডেনেরিয়া, হিরুডিনারিয়া প্রজাতি, আমরা গ্রানুলোসা তো আমরা অত প্রজাতি অতটা লিখলেই হবে। তাহলে আমরা অ্যানিলিডা পর্বের প্রাণীদের জানলাম কেঁচো জোক এই পর্বের প্রাণী এবং এই পর্বের প্রাণীদের দেহ দেহ কতগুলো আঙুলের মতন খণ্ড দিয়ে তৈরি, এটা দেখেই আমরা এদের চিনতে পারবো। এর পরবর্তী এদের থেকে উন্নত হলো অর্থপোডা সন্ধিপদী, এরপরে আসছে সন্ধিপদী পর্বের প্রাণী, খুব ইম্পর্টেন্ট সন্ধিপদী পর্বের প্রাণী, কারণ জীব জগতে এই ফাইলাম ফাইলামভুক্ত প্রাণীরাই হচ্ছে সব থেকে বেশি, পৃথিবীতে যত প্রাণী আছে সন্ধিপদী প্রাণীর সংখ্যাই সব থেকে বেশি। সন্ধি অ্যানিলিডা বাদ দিলে ওটা সন্ধিপদী বা অর্থপোডা, অর্থপোডা অর্থপোডা সন্ধিপদী, আমরা একে বলবো অর্থপোডা বা সন্ধিপদী। এদের কি এদের এদের যে উপাঙ্গ দেহ কতগুলো ছোট ছোট খণ্ড দিয়ে তৈরি এবং প্রতি খণ্ড থেকে এদের কিছু খণ্ডযুক্ত উপাঙ্গ বের হয়েছে, মানে সন্ধিল উপাঙ্গ, এদের প্রধান নামের মধ্যে লুকানো আছে সন্ধিল উপাঙ্গ। তোমরা যদি এটা আরশোলা নাও, আরশোলা নিয়ে দেখবে তার পাটা ছোট ছোট খণ্ডযুক্ত এবং তার প্রতিটা অংশই ছোট ছোট খণ্ডযুক্ত, তার বুকে 3খানা খণ্ড, পেটে 8খানা খণ্ড, প্রত্যেকটা ছোট ছোট খণ্ড দিয়ে তৈরি। আর কি দেহের বাইরে কাইটিন নির্মিত আবরণ, কাইটিন নির্মিত আবরণ এদের দেহের বাইরে থাকে। আর কি এদের এদের আমরা সন্ধিপদী পর্বের প্রাণীদের আরেকটা বৈশিষ্ট্য এদের চোখ হলো পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী মানে কি, পুঞ্জাক্ষী মানে জটিল চোখ, কতগুলো ছোট ছোট চোখের সমন্বয়ে পুঞ্জাক্ষী তৈরি, পুঞ্জাক্ষীর একক কি বলে ওমাটিডিয়া, পুঞ্জাক্ষী অনেকগুলো ওমাটিডিয়া ওমাটিডিয়া দিয়ে তৈরি পুঞ্জাক্ষী। এটা হচ্ছে যত মশা মাছি মৌমাছি বোলতা যত রকমের আমরা আরশোলা যা দেখতে পাচ্ছি বেশিরভাগই পোকামাকড়গুলো এই সন্ধিপদী পর্বের প্রাণী। তো এরাও আগের বৈশিষ্ট্য ট্রিপ্লোব্লাস্টিক, এদের দেহে সিলোম আছে এবং আরেকটা ব্যাপার এদের দেহে আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের দেহে হিমোসিল দেখতে পাওয়া যায়, হিমোসিল থাকে, মানে রক্ত এদের যে সংবহনতন্ত্র হিমোসিলে রক্ত এসে উন্মুক্ত হয়, হিমোসিল এদের আরেকটা বৈশিষ্ট্য দেহে হিমোসিল থাকে। তো উদাহরণ কি আমরা মৌমাছি এপিস, মৌমাছি এপিস ডরসাটা, এপিস ইন্ডিকা, আরেকটা রোগ সৃষ্টিকারী মশা, মশা 3 রকম আমরা জানি এনোফিলিস কিউলেক্স এডিস, তো আমরা এনোফিলিস মশা আমরা এটা লিখে দিই এনোফিলিস, তবে আমরা যত সায়েন্টিফিক নাম লিখবো সবার নিচে কিন্তু দাগ লিখবো, আমরা গণটা লিখছি, প্রজাতি তো বিভিন্ন প্রজাতি আছে আমাদের প্রজাতি অতটা মুখস্থ করার দরকার নেই, গণটা মনে রাখলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা আজকে পড়লাম দুটো যে এই অর্থপোডাও জেনে নিলাম, আজকে আমরা তাহলে কী কী শিখলাম, আজকে আমরা শিখলাম হচ্ছে প্লাটিহেলমিনথিস, নিমাটহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এই 4 রকমের পর্বের প্রাণীদের আমরা আজকে জানলাম।